ওয়েলকাম অন্ডাম রিভিউর একটি নতুন ভিডিওতে। বিনা কোনো ইন্ট্রো দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিওটিতে আমরা দুটো সং নিয়ে কথা বলবো, একটা গুড সং এবং একটি ব্যাড সং। চলো তো ফার্স্টে আমরা গুড সংটি নিয়ে কথা বলে নিই। গুড সংটি হচ্ছে আজ ফাইনালি কাছে মানুষের লাস্ট সং বলতে পারো, ইয়া আরও সং আছে জানি না, কিন্তু ফাইনালি যে সংটার জন্য সবাই ওয়েট করে বসেছিল সব থেকে বেশি আমি, সেই সংটি আজকে রিলিজ হয়ে গেছে ঠিক 5:30 দেব এন্টারটেনমেন্ট চ্যানেলে। যা যারা আমার সংটি দেখে নিয়েছো তারা জানতেই পারছো যে আমি কী সংটির কথা বলছি, আর যারা দেখোনি তাদেরকে আমি বলে দিচ্ছি, সংটির নাম হচ্ছে মুক্তি দাও, যে সংটি সোনু নিগম স্যার গিয়েছেন। আর শুধু গাওয়া না, যে সংটি সোনু নিগম স্যার এমনভাবে গিয়েছেন যেটা তোমাদের সবার মনকে একবার শুনলেই ছুঁয়ে যাবে। কাছে মামুদের ট্রেলারের সময় এই সংটি তোমরা সবাই শুনেছ, আর এই সংটি তোমাদের মনকে সবাই জয় করে নিয়েছে। আর সত্যি বলতে সোনু নিগম স্যার সংটি জাস্ট ফাটিয়ে দিয়েছে, এত সুন্দরভাবে লিরিক্সগুলো লেখা হয়েছে, আর সুন্দরভাবে সোনু নিগম স্যার গিয়েছে সংটা, যেটা একটা স্যাড সং হিসাবে আমার তো মানে খুবই ভালো লাগছে। সংটি সবার সাথে কানেক্ট হবে। সংটির ভিডিওটিকে খুব সুন্দরভাবে ডাইরেক্ট করা হয়েছে কলকাতার কিছু সিনকে নিয়ে। দেব দা এবং প্রসেনজিৎ দাকে খুব দারুণ লাগছে সংটিতে। সংটি একটি স্যাড সং কিন্তু একটা আলাদাই অনুভূতি দেয়। আমরা আগে যেমন খুব পুরাতন যেমন দেবদার সিনেমা আসতো সেখানে যে স্যাড সংগুলো ছিল, মন মানে না, তারপরে পাগলুই, তারপর দুজনে, ওইসব মুভির যে স্যাড সংগুলো ছিল, এই সংটি পুরোপুরি ওইরকমই স্যাড সং লাগছে। অনেকদিন ধরে আমরা এমন স্যাড সং শুনিনি, আর ফার্স্ট টাইম আমি বলতে গেলে বেঙ্গলি সিনেমাতে মানে এই জেনারেশন কোভিডের পরে ফার্স্ট টাইম বেঙ্গলি সিনেমা এটা আমার সবথেকে বেস্ট স্যাড সং, আর এটা সবথেকে খুব ভালো লাগছে সংটা আমাকে সত্যি বলতে গেলে। তো তোমরা যাও সবাই সংটা শুনো, যা যা শুনোনি এখনও সংটাকে লাইক করো, কমেন্টে জানাও সংটাকে, কেন সংটা এমনিতেই হিট সং, আর তাও তোমরা সংটাকে সবাই শুনো। ইউটিউবে অ্যাভেলেবেল আছে সংটা, আর কেমন লাগলো সংটা তোমরা জানিও নিশ্চয়ই। চলো এটা ফার্স্ট সংয়ের হয়ে গেলো, এখন যেটা গুড সং আর সত্যি বলতে খুবই গুড 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 সং, এবং যেটি ভ্যারি ব্যাড ব্যাড সং সেকেন্ড সং, ওই সংটাও তোমাদের সম্বন্ধে কিছু বলি। এই সংটাও তোমরা আগে খুব শুনেছো, খুব ভাইরাল হয়েছে রিলসে এই সংটা খুব ভাইরাল হয়েছে ইউটিউবে ফেসবুকে চারিদিকে, এরা সংটা খুব ভাইরাল সং। সংটার নাম হচ্ছে মনিকে মেগে হিতে, যে সংটা অরিজিনাল যে সংটা মনিকে মেগে হিতে, যেহেতু আমাদের বলিউড পয়সা তো ভর্তি আছে, তাও ওরা একটা নিজস্ব ও সং লিখতে পারে না, একটা ভালো লিরিক্স লিখতে পারে না, যেটা বাংলায় আমাদের বাজেট কম এ কম, তাও ওরা খুব ভালো ভালো লিরিক্স লিখছে, বাইরে থেকে সোনু নিগম স্যারকে এনে করে সং গাওয়াচ্ছে। আর বেঙ্গলি বাজেট কম হতেও কিন্তু বলিউডে বাজেট প্রচুর বেশি, ওরা কী করে রিমেক করে, এতদিন সিনেমা রিমেক করতো এখন সং রিমেক করছে, যেহেতু এই সংটা খুব ভালো হিট করেছিল তাই এটা একটা ভালো, চলো আর কী আছে এটা রিমেক করেই দিই। প্রথম কথা হচ্ছে মুভিটি যে কেন আসছে আমি সেটাই বুঝতে পারছি না, এত মানে কী বলবো কিছু বলে নাম নেই। তোমরা আশা করি যারা যারা সংটা শুনেছো তারা বুঝতে পারছো আমি কোন সংটার কথা বলছি। সংটিতে নোরা ফাতাই চাইনি কি নাম ওকে নেওয়া হয়েছে, ওর প্রত্যেকটাই সেই একই ড্যান্স, বেলি ড্যান্স, কোমর দুলিয়ে নাচতে থাকবে এরকম এরকম করে, মানে দেখলে অসহ্য লাগে, মানে অসহ্য মানে কী বলবো, একদম জঘন্য সংটা সত্যি বলতে গেলে আমার একদম ভালো লাগেনি। এর অরিজিনাল সংটা শ্রীলঙ্কার সং ছিল, ভালো লেগেছে সংটা। এ সংটাও ইয়ো হয়নি না ওয়াহিনী গিয়েছে, মানে অরিজিনাল যে গায়িকা সেই গিয়েছে, আর ওই সংটাও ওয়ে গিয়েছিলো, আর সংটা সত্যি আমার তখন খুব ভালো লেগেছিলো, কিন্তু রিলসে চারদিকে এত পরিমাণে ভাইরাল হয়ে যায় না, ভাইরাল হয়ে গেলে সংগুলো আস্তে আস্তে শুনতে শুনতে না একদম বিচ্ছি লেগে যায়, লাস্টের দিকে এসে আর ভালো লাগেনি। সেই সংটাকে আবার নিয়ে এসেছে, মিউজিকটা ভালো, কিছু কিছু লিরিক্সের সংটার মধ্যে ভালো আছে, না মনে হয়নি যে এরকম একটা সং এখানেও দেওয়া উচিত, কেন যে আর সিদ্ধার্থ কদিন আগে একটা ভালো সিনেমা করলো শেরশাহ, তারপরে এই সিনেমাটা আমরা সত্যিই আশা করিনি, এরকম সিনেমা আমরা আগেও দেখেছি থ্যাঙ্ক গড টাইপের, তাও আবার এরকম সিনেমা কেন কী জানি। এগুলো ওটিটিতে রিলিজ করা সিনেমা, ওটিটিতে ডাইরেক্ট রিলিজ করা উচিত, এগুলোকে হলে রিলিজ করে 400-500 টাকা ইয়া 1000 টাকা মাল্টিপ্লেক্সে পকেটে খরচ করে এসব সিনেমা তো দেখা একদমই উচিত না। যাই হোক এই সংটা কেমন লেগেছে তোমাদের কমেন্টে আমাকে জানাও, আমার তো সত্যি বলতে গেলে একদমই ভালো লাগেনি। তো এটা একটা ভ্যারি ব্যাড সং, আর গুড সং ওটা ছিল, তো তোমরা জানাও গুড সংটা তোমাদেরকে ভালো লেগেছে না ব্যাড সংটা, আর কী বলবো। চলো নেক্সট ভিডিও আর একবার দেখা হবে একটা নতুন টপিক নিয়ে, চলো লেস দেন বাই।